522 জন শ্রমিক নিয়ে বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ বিশালগড় রেল স্টেশন থেকে বিহারের রাঁচির উদ্দেশ্যে রওনা দিল একটি শ্রমিক স্পেশাল ট্রেন। মূলত তারা সিপাহীজলা জেলার বেশ কয়েকটি ইটভাটা শ্রমিক। রাজ্য সরকার আগেই ঘোষণা দিয়েছিল যে পরিযায়ী শ্রমিক দিয়ে তাদের নিজ রাজ্যে পৌঁছে দেবে সরকার। এতে যা খরচ হয় তা সবজায় বহন করা হবে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে। সেই মোতাবেক যাবতীয় ব্যবস্থা করে রাজ্য সরকার। বৃহস্পতিবার শ্রমিকদের রেলে ওঠানোর আগে সরকারি নিয়ম অনুযায়ী থার্মাল স্ক্রিনিং করা হয় প্রত্যেককে, এমনটাই জানিয়েছেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক উদয়ন সিনহা। আজকে আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্টে 522 জন যারা ওয়ার্কার্স আছে, মাইগ্রেন্ট ওয়ার্কার্স আছে, যারা বিভিন্ন ইটভাটাতে কাজ করে এবং ওনারা আজকে রওনা দিয়েছে বিশালগড় রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে। তো ওনারা ট্রেনটা যাবে আপনার বিহারে রাঁচিতে। তো প্রত্যেককে আমরা মেডিকেল টিম নিয়ে ওদেরকে থার্মাল স্ক্রিনিং টেস্টিং করা হয়েছে, করে সামাজিক দূরত্ব মেনটেন করে সবাইকে ট্রেনে বসিয়ে আমরা ওনাদেরকে এখান থেকে রওনা দিয়ে দিয়েছি। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় হাতে টাকা নেই অনেকেরই। যদিও রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের প্রত্যেককে 1000 টাকা করে প্রদান করায় তা দিয়ে কোনো রকমে দিন কেটেছে তাদের। সব মিলিয়ে রাজ্য সরকারের এই উদ্যোগে খুব খুশি শ্রমিকরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।